সুবসন্ধ্যা বন্ধুরা, বলেছিলাম নারকেল নাড়ু বানাবো, আর যখনই বানাবো তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি এখানে আড়াইটা নারকেল নিয়ে নিয়েছি। তা আড়াইটা নারকেলের মধ্যে আমার যে পরিমাণ গুড় লাগছে, তো সেই গুড়টা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ঢেলা গুড়, আখের গুড়, খেজুর গুড় দিয়েও এটা হয়। আর নারকেলগুলো খুব মিহি করে কিন্তু পুড়ি নিতে হবে, তা না হলে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো হবে না। এরপরে আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হতে হতে নারকেল আর গুড়টা আমি একসাথে মিক্সড করবো। এতে কী হবে, মানে কড়াইয়ে আমার খুন্তি দিয়ে নাড়তে বেশি অসুবিধা হবে না, মানে মিক্সরটা মিক্সড করতে, সেই জন্য আমি হাত দিয়ে মিখে মিক্সরটাকে কিছুটা রেডি করে রাখবো। ঠিক এইরকমভাবে কড়াই গরম হয়ে গেছে আমার। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এবার মিশ্রণটা দিয়ে এবার নাড়াচাড়া করতে রাখবো। আর এটা অবশ্যই মিশ্রণটা মানে বানাতে হবে খুব মানে স্লো আঁচে, একদম খুব কমিয়ে দিতে হবে আঁচটা, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর কন্টিনিউ এটা কিন্তু নাড়তে হবে। তো আমি এডিট করে করে অনেক কেটে কুটে ভিডিওটা করেছি না, তা না হলে আমার এটা মানে বানাতে অনেকটা সময় লেগেছে পাকটা বানাতে। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর নেড়ে 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 এবার আমি দেখে নেবো যে পাকটা আমার হয়েছে কি না। তো আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখে নিচ্ছি যে পাকটা আমার হয়েছে কি না। মানে একটু চিটচিটে ভাব লাগলে মনে হবে হ্যাঁ পাকটা হয়ে গেছে, তা মানে এখনও চিটচিটে ভাবটা ধরেনি। আর না এটা কখন, এটা একটা চিটচিটে ভাব আসবে, আর একটা জিনিস হবে যে নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে কালারটা চলে আসবে। তো এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা অনেকটা হয়ে গেছে। আর এটা 4-5 মিনিট আর এটাকে আমার মানে গ্যাসে বানাতে হবে। তো যাই হোক, আমার মানে নারকেলের নাড়ুর পুরটা রেডি হয়ে গেছে। আর এই দেখো নারকেলগুলো কীভাবে ফেলে রেখেছি দেখছো। তো এবার আমি এটা বসে পড়বো একটা প্লেট নিয়ে এটাকে মানে নাড়ুর আকারে শেপ দিতে। তো যাদের যেমন পছন্দ সেই হিসেবে শেপটা দিও। আমি একটু মিডিয়াম সাইজ করেছি, ছোটো ছোটোটাও ভালো লাগে। আর এই নারকেল নাড়ু আমরা ছোটোবেলায় সবাই খেয়েছি, বিশেষ করে বিজয়া দশমী দিন যখন কাকা জ্যাঠা মাসি পিসি প্রত্যেকের বাড়িতে প্রণাম করতে যেতাম, এই নারকেল নাড়ুটা খুব মাস্ট ছিল যে আমরা এটা এই মিষ্টান্নটাই পেতাম। সবারই বাড়িতে খুব প্রচলিত ছিল, এখন হয়তো অনেকের বাড়িতে হয় না, বা অনেকে অনেক দিন বলবে যে অনেক দিন ধরে খাইনি, কিন্তু সত্যি আর সবাই অবশ্যই সেই ছোটোবেলাটা মিস করলে নারকেল নাড়ুটাও মানে মিস করবে, মানে নারকেল নাড়ুর সাথে ছোটোবেলাটাকে মিস করবে। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কিন্তু